বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম। এখন আমি শুরু করতে যাচ্ছি নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের সমাধান। দেখো, নবম এবং দশম শ্রেণীর অনুশীলনী 4.1 এর সূচকের অঙ্কগুলো দেখো, 6 নম্বর অঙ্কের সমাধান এখন করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে এই আকারে দেওয়া আছে, সেগুলোকে আমরা কি করব। আমরা জানি যে সূচকের নিয়মে কি বিয়োগ থাকলে কি হয়, ভাগ হয়ে যায়। কেমন, আমরা সেই কাজটা আগে করি। এখানে কি আছে, বিয়োগ আকার আছে, তাহলে ভাগ হয়ে যায়। তাহলে অনাপন এক্স ইন্টু ওয়াই, তারপরে ওয়াই জেড এক্স, কেমন। এইবার দেখতে পাচ্ছ তোমরা, আমরা ওইটাকে এটার সাথে গুণ করে দেব, তাহলে ওইটা উপরে চলে যায়। কেমন, এক্স একইভাবে, জেড ওয়াই একইভাবে, এক জেড হয়ে গেল। এখন এইখানে তোমরা দেখতে পাচ্ছ রুট, রুটটাকে আমরা সূচক নিয়মে আমরা হাফ করতে পারি, আবার হাফ থেকে আমরা রুট আকারে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমরা তাহলে দেখো, এখানে ওয়াই এক্স ব্র্যাকেট দিয়ে আমরা পুরো হাফ করে দিলাম, রুটটাকে হাফ আকারে নিয়ে গেলাম এখান থেকে। এটা সূচকের নিয়ম, কেমন, অবশ্যই মাথায় রাখতে হবে। এক্স জেড, এইবার আমরা তোমরা লক্ষ্য করো, আমরা কি করবো, হাফটাকে আলাদা আলাদা করে দেবো, এক্সের উপরে ওয়াইয়ের উপরে আলাদা করে দেবো। ওয়াই হাফ এক্স, যেহেতু উভয়ের উপরে তো এই পাওয়ারটা আছে, কেমন, আমরা দিতে পারি। তারপরে জেড হাফ ওয়াই হাফ ইন্টু এক্স হাফ জেড হাফ। এখন আমরা জানি এখানে কি আকার আছে, ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে কি হয়, বিয়োগ আকারে হয়ে যায়। তাহলে আমরা ভাগকে বিয়োগ করে দিব, তাহলে এক্স মাইনাস হাফ হবে তখন, আবার জেড, তাহলে ওয়াই মাইনাস হাফ হবে পাওয়ার, এক্স হাফ ইন্টু জেড মাইনাস। এইবার তোমরা দেখতে পাচ্ছ এক্সের উপরে মাইনাস হাফ আর প্লাস হাফ, তাহলে মাইনাস আর প্লাস দুইটা কি চলে যায়, চলে গেলে কি হবে, শূন্য হয়ে যায়। তাহলে এক্স শূন্য ইন্টু ওয়াইয়ের উপরেও শূন্য চলে আসবে, তারপরে জেডের উপরে বা শূন্য চলে আসবে। কেমন, সূচকের নিয়মে বেসের উপরে যদি শূন্য আসে সেক্ষেত্রে ওয়ান হয়, তাহলে ওয়ান 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 ইকাল টু গুণ করলে কি হবে, অন হবে, এটাই আনসার। শুধু সূচকের এই নিয়মগুলো আমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখলে কিন্তু অঙ্কগুলো সহজে আমরা করতে পারবো। কেমন, এখন পরের অঙ্কে আমরা চলে যাচ্ছি। দেখো, আমরা এগুলোকে আলাদা করব, কি আকারে আছে এখানে, আমরা গুণ আকারে করে দেব। যেহেতু সূচকের নিয়মে কি গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, আমরা পাওয়ারগুলোকে আলাদা করে দেব, গুণ আকারে করে ফেলব। টু এন ইন্টু টু ফোর মাইনাস টু ওয়ান। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ কি আকারে, ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে কি হয়, বিয়োগ আকারে হয়ে যায়। তাহলে টু এন প্লাস টু মাইনাস, উপরে কিছু কিছু নাই মানে উপরে পাওয়ার ওয়ান আছে, ওয়ান হয়ে যাবে। কেমন, এইবার আমরা এখান থেকে কমন নিতে পারি, কি কমন যায়, তাহলে কি থাকে, দুইয়ের থেকে এক বাদ দিলে কত হয়, এন প্লাস ওয়ান। কেমন, এন উপরে কি আসে, এখন টু পাওয়ার এন
দুই দুগুণা, এটাকে দুইকে চারবার গুণ করলে কত হয়? দুই দুগুণা চার, চার দুগুণে আট দুগুণে ষোলো। আর এখানে কত আসবে? চার দুগুণে আট আসবে। কেমন? এইবার তোমরা দেখতে পাচ্ছ এইট, আমরা এখানে একটু এটাকে আলাদা করে লিখতে পারি এন ওয়ান, কারণ গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়, যোগ থেকে যোগ আকারে থাকলে গুণ আকারে হয়। তাহলে উপরে নিচে টু টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন চলে যায়, তাহলে কি থাকে এখানে? এইট টু, এটা এটা কেটে দিলে কত হয়? ফোর, এই ফোরটাই আনসার। কেমন? আশা করি বুঝতে পেরেছো। খোদা হাফেজ।